ভিডিওদের মিটিং এ যেভাবে তিনি বলেছেন আরো ভয়ঙ্কর কথা। ভিডিওরা তার নিরাপত্তার দাবি করেছেন, তাদের বলছে যে আট মাস পরে নির্বাচনের পর আবার এই শাসক দলের হয়ে আমাদের কাজ করতে হবে, তাই এখন তোমরা একটু এইগুলি মেনে নাও। অর্থাৎ তৃণমূলের এই যে হুমকি, তাদের যে আজকে মন্ত্রীরা হুমকি দিচ্ছে, মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছে, এটা মেনে নেওয়ার জন্য ডিএম পরামর্শ দিচ্ছে। সেই জন্য আমরা সেই ডিএম এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাই। আচ্ছা, আমরা আমরা আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যারা এসছেন তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার সঙ্গে ডক্টর মানস ভূঁইয়া, নির্বেদ রায়, আমার সঙ্গে জয়প্রকাশ মজুমদার, দেবব্রত বাসু, আমরা সকলেই ছিলাম। বেশ কিছুক্ষণ তার সঙ্গে আমাদের কিছু কথাবার্তা হয়। আমরা খুব স্পষ্টভাবে এমফেটিক্যালি তাদের বলেছি, ইলেকশন কমিশন অ্যাকশন নেবার একটি সংস্থা। কেন অ্যাকশন? অ্যাকশন না নিলে দুটো জিনিস হয় না। একটা হচ্ছে যে মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে এই ইমপ্রেশন তৈরি করা যায় না যে ইলেকশনটা ফ্রি এবং ফেয়ার হবে। মানুষকে বুঝিয়ে দিতে হবে যে ইলেকশন কমিশন আছে, এবং সেই ইলেকশন কমিশনের মৌলিক কাজ দুটো, এক মানুষের মন থেকে ভয় ভীতিকে অপসারণ করা। সুতরাং আমরা সামগ্রিকভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে গত 1 এপ্রিল বামফ্রন্টের পক্ষ থেকে যে ডেপুটেশন দিয়েছিলাম, তার সাথে নতুন যে ঘটনা ঘটেছে সেগুলি আজকে আরও যুক্ত করা হয়েছে। গতকাল মেদিনীপুরের, বিশেষ করে ঘাটালের কেশপুরে প্রচার করতে গেছে বামফ্রন্টের প্রার্থী, সেখানেও বাধা দেওয়া হয়েছে এবং রাতে তার বাড়িতে থ্রেট করা হচ্ছে। এই ধরনের যেখানে সাধারণ ভোটারদের এখন থেকে থ্রেট করছে, তারা যাতে ভোট গ্রহণের দিন আগে থেকে তারা নিরাপত্তার ব্যবস্থা, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সেন্ট্রাল ফোর্স যাতে অনেক আগে থেকে, বিশেষ করে আমরা যেটা বলেছি যে সাবমিশন অফ লাস্ট ডেট অফ উইথড্রয়াল, যে লাস্ট ডেট প্রত্যাহারের যে শেষ দিন থেকে যে 14 দিন গ্যাপ থাকে, এই 14 দিনের জন্য সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে, আর 42টা কনস্টিটিউয়েন্সিতেই পুলিশ অবজারভার নিয়োগ করতে হবে। আমরা এসপি করেছি বর্ধমান, আমরা এসপি করেছি পশ্চিম মেদিনীপুর, আমরা এসপি করেছি নদিয়া, আমরা এসপি করেছি বাঁকুড়া, আর উত্তর চব্বিশ পরগনার ডিএম এর বিরুদ্ধে আমরা সরাসরি অভিযোগ করেছি যে ডিএম 12ই মার্চ একটা সার্কুলার দিয়ে বামপন্থীদের মিটিংয়ের বাধা দিয়েছিল, 15ই মার্চ মমতা ব্যানার্জির জন্য সেই সার্কুলারকে রিলাক্স করে তিনি 21 তারিখে তার মিটিংয়ের সুযোগ করে দিয়েছেন। এটা কমপ্লিটলি একটা দলের পক্ষে ডিএম এর আচরণ।